हेलो स्टूडेंट्स, वेलकम टू जिओ फ्यूचर। आज के आलोचनार विषय क्लास टेनर मॉडल एक्टिविटी टास्कर प्रश्नोत्तर। तो आमरा एखन इतिहास प्रश्नोत्तर निये आलोचना करब। आरो विभिन्न विषय प्रश्नगुली आमादेर डेस्क्रिप्शन बक्से लिंक देवा आछे, तुम्हारा सेखान थेके प्रश्नगुली देखे निते पारो। स्क्रिने तुम्हारा एखन देखते पाच्छो इतिहास प्रश्नटी आमरा दिएछि, तो तुम्हारा सेखान थेके चटपट प्रश्नटी देखे नाओ। आशा करी प्रश्नटी तुम्हारे देखा हुए गेछे। आमी एबार प्रश्नोत्तरगुली आलोचना करब। देखो, तुम्हरा प्रश्नपत्रटी देखलेई बुझते पारबे जे तुम्हादेर की की अध्याय पढ़ते हबे। सेगुलि प्रथमेई प्रश्नेर देवा आछे, तारपरे किछु प्रश्न देवा आछे। तो आमरा एबार प्रश्नोत्तरगुली आलोचना करब। देखो, प्रथम प्रश्न आछे, स्मृतिकथा किभाबे इतिहासेर उपादान हिसेबे व्यवहार होते पारे, उदाहरण सह लेखो। उत्तर হচ্ছে, প্রথমে আমরা স্মৃতিকথা কি সেটা একটু বলে দিই। আত্মজীবনী ও স্মৃতিকথা হলো ব্যক্তির জীবন ও স্মৃতিমূলক সাহিত্য। এরপর স্মৃতিকথা কিভাবে ব্যবহৃত হয়, স্মৃতিকথার ব্যবহার বলে একটা পয়েন্ট করা হয়েছে। তারপর উত্তরটি দেখো, বিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ইতিহাস চর্চায় স্মৃতিকথা বিশেষ গুরুত্ব পেয়েছে। যেমন নাৎসি ও এক নম্বর, নাৎসি অত্যাচারের ইতিহাস। পয়েন্টগুলো তোমরা দেখে নাও, নাৎসি অত্যাচারের ইতিহাস। জার্মানিতে হিটলারের নাৎসি অত্যাচারের তথ্য বেশিরভাগই সংগৃহীত হয়েছে স্মৃতি নির্ভর রচনা থেকে। তারপরে দ্বিতীয় পয়েন্ট, ভারতের দেশভাগের ইতিহাস। ভারতবর্ষের মানুষের দেশভাগের অভিজ্ঞতার অধিকাংশ ইতিহাস বিবৃত রয়েছে বিভিন্ন গ্রন্থের বিভিন্ন গ্রন্থে প্রবন্ধে সাংবাদিক রচনায়। এরপর দেখো সীমাবদ্ধতা, অর্থাৎ স্মৃতিকথার কতগুলি সীমাবদ্ধতা দেখা যায়। সেই সীমাবদ্ধতাগুলি কি কি? স্মৃতিকে ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে যদি ধরাও যায়, তবু স্মৃতিকথাকে ইতিহাসে ব্যবহার করার অনেক সীমাবদ্ধতা আছে। যেমন প্রথম হচ্ছে নির্ভরযোগ্যতায় প্রশ্ন, অর্থাৎ নির্ভর করা যাবে কি না। স্মৃতিকথা থেকে উঠে আসা তথ্য কতটা ঐতিহাসিকভাবে সত্য বা নির্ভরযোগ্য সে প্রশ্ন থেকেই যায়। স্মৃতিকথা সাধারণত বার্ধক্য বা প্রৌঢ়ত্বের ফসল। দ্বিতীয় হচ্ছে অস্পষ্টতা, লেখকের স্মৃতি লেখকের বিভ্রান্ত বা প্রতারিত করতেই পারে। স্মৃতি যেখানে সেখানে স্পষ্ট নাও হতে পারে, অর্থাৎ স্মৃতি যে সবসময় স্পষ্টভাবে সব কিছু মনে পড়বে তা নয়। তৃতীয়ত হচ্ছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, স্মৃতিকথা মানেই ইতিহাসের উপাদান নয়, কারণ এগুলিতে অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন পড়ে, যা ইতিহাসের উপাদান হয়ে উঠতে বাধা দেয়। এরপর আসছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি কি? বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি আলোচনা করো। যেমন দেখো, উত্তর হচ্ছে, উনিশ শতকের গোড়ায় বাংলার শিক্ষা সংস্কৃতি ধর্ম সমাজ প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার সূচনা হয়, যা বাংলায় নবজাগরণ নামে পরিচিত। বাংলায় নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, তাই সেটা সামগ্রিকভাবে সমস্ত বাংলায় ছড়িয়ে পড়েনি। তবে এই নবজাগরণের মাধ্যমে বাংলার ধর্ম ও সমাজের আধুনিকতার সঞ্চার হয়েছিল। তৃতীয় প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? উত্তর, বিপ্লব শব্দটি 1768 থেকে 69 এবং 1798 থেকে 99 খ্রিস্টাব্দের দুই পর্বে সংগঠিত চুয়ারদের সংগ্রামে তা অনুপস্থিত। এই সংগ্রামে চুয়ারদের জীবনধারায় কোনো পরিবর্তন আনতে পারেনি। বিদ্রোহের পর সরকার জঙ্গলমহল নামে আলাদা প্রশাসনিক এলাকা করে দিলেও বহিরাগত জমিদার ইজারাদার মহাজন ইত্যাদি শ্রেণীর অত্যাচার থেকে মুক্ত হয়নি। তাই চুয়ারদের সংগ্রামকে বিপ্লব না বলে বিদ্রোহ আখ্যা দেওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। এরপর দেখো কিছু বিদ্রোহের নাম, এবং সেই নাম দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ম্যাপে, ভারতীয় ম্যাপে সেই এলাকাগুলিকে চিহ্নিত করতে। তো আমরা এখানে একটি ভারতের ম্যাপ দিয়ে কোথায় কোথায় কোন বিদ্রোহ হয়েছিল
সেগুলিকে চিহ্নিতকরণ করেছি। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ভালো করে দেখো। এটা একটা ভারতের ম্যাপ এবং এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে যে কোথায় কোন বিদ্রোহ হয়েছিল। দেখো এখানে এই জায়গাটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, তারপর এটা হচ্ছে সাঁওতাল পরগনা এলাকা অঞ্চল, সেখানে সাঁওতাল বিদ্রোহ। তারপর এখানে দেখো পয়েন্ট করে দেওয়া আছে এটি কোল বিদ্রোহ, তারপরে এটি এখানে আছে মুন্ডা বিদ্রোহ, আর পশ্চিমবঙ্গের নিচের দিকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আর এখানে বাংলাদেশের কাছে আছে, বাংলাদেশের মধ্যেই এটি পড়ছে, এটা হচ্ছে ফরাজি আন্দোলন। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কোথায় কোন কোন বিদ্রোহ হয়েছিল, এবং এইভাবে তোমরা তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করবে সেখানে তোমরা তোমাদের খাতায় এভাবে পয়েন্ট আউট করতে পারো। তো এটা কিছুক্ষণ স্থির করলাম, তোমরা দেখে নাও। হ্যাঁ, এবার আমরা এর পরে পরবর্তী আলোচনাগুলো চলে যাচ্ছি। দেখো এরপরে যে গ অংশটি আছে সেখানে দেখো বলা আছে যে উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। এখানে কিছু সাময়িক পত্র এবং সেই বাংলা সাময়িক পত্রগুলির সম্পাদক কে ছিলেন, তার সময়কাল কী ছিল এবং বিষয়বস্তু কী ছিল সেগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। দেখো প্রথমে আছে বঙ্গদর্শন, বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। এর বিষয়বস্তু ছিল ইতিহাস, প্রত্নতন, সঙ্গীত, সাহিত্য, সমালোচনা, কৃষক সমস্যা, হিন্দু মুসলিম সমস্যা প্রভৃতি বিষয়ের ওপর রচনা প্রকাশিত করা, বা এই সমস্ত বিষয় নিয়ে সেখানে রচনা প্রকাশিত হতো। রচনা অর্থাৎ প্রবন্ধ বা যে কোনো বিষয়ে লেখালেখি সেখানে প্রকাশিত হতো। এরপরে আসছে সোমপ্রকাশ, সোমপ্রকাশের সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং এটি প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। এর বিষয় কী ছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধে সোমপ্রকাশ ছিল শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের অন্যতম প্রধান মুখপত্র। বিধবা বিবাহ, এটি মুখপত্র হবে, হ্যাঁ, বিধবা বিবাহ, বহুবিবাহ প্রভৃতি সম্পর্কে প্রতিবেদন এতে নিয়মিত প্রকাশিত হতো। এর পরে আছে গ্রামবার্তা প্রকাশিকা, এর সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। বিষয়বস্তু, এই পত্রিকায় জমি, জমিদার, কৃষক, মহাজন, নীলকর বিষয়ের ওপর আলোচনা করা থাকতো। তারপরের পত্রিকাটি হচ্ছে বামাবোধিনী, বামাবোধিনীর সম্পাদক উমেশচন্দ্র দত্ত, প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। আর বিষয়বস্তু ছিল, বামাবোধিনীর মূল উদ্দেশ্য ছিল বামা সমাজের বন্ধন মুক্তি অর্থাৎ নারী শক্তির জাগরণ। বামা কথার অর্থ হচ্ছে নারী। আর এরপরে হচ্ছে হুতম প্যাঁচার নকশা, প্রকাশক অর্থাৎ সম্পাদক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, এটি প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে এবং এর বিষয়বস্তু ছিল এই গ্রন্থে সমকালীন কলকাতার সমাজ জীবনের দুর্নীতি, কপটতা ও ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ রচনা করেছেন। অর্থাৎ কি, ও হুতম প্যাঁচার নকশা একটি কিন্তু উপন্যাস বা নকশা জাতীয় রচনা। ঠিক আছে, এই ছকটি পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। এবার এরপরেও কিছু কিছু বিদ্রোহ সম্পর্কে তোমাদের একটি ছক দেওয়া রয়েছে, সেই ছকটি তোমরা দেখে নাও। এটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। জায়গা হচ্ছে, কোন কোন জায়গায় হয়েছিল? পাবনা, ফরিদপুর, খুলনা ও দিনাজপুর। এরা এর প্রধান যারা ছিলেন নীল বিদ্রোহের জন্য তারা কে কে ছিলেন? তারা হচ্ছেন, নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। প্রথমে আসছে বিদ্রোহ, বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। তারপরে আসছে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। অঞ্চল হচ্ছে বিহারের রাজমহল, পাহাড়ের নিকটবর্তী অঞ্চল বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম। নেতৃত্ব দিয়েছিল কে? সিধু ও কানু চাঁদ ভৈরব। এর কারণ ছিল, এই বিদ্রোহের কারণ ছিল সাঁওতালদের বাসভূমি
দামিন ই কোহো অঞ্চলকে সরকারি রাজস্ব বৃদ্ধি, আর প্রভাব ছিল এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিল। এরপরে আসছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত। অঞ্চল ছিল বিহারের ছোটনাগপুর অঞ্চল। নেতৃত্ব দিয়েছিলেন কে? বিরসা মুন্ডা। এর কারণ ছিল ইংরেজ সৃষ্ট ভূমি রাজস্ব ব্যবস্থাকে ভাঙন ধরিয়ে ও তাদের বেগার শ্রম দানে বাধ্য করা, আর এর কারণ ছিল আর প্রভাব হয়েছিল এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা, এবং এটি ব্যর্থ হলেও এই বিদ্রোহ মুন্ডাদের রাজনৈতিক চেতনা জাগ্রত করতে সমর্থ হয়। এর পরের যেটা বিদ্রোহ সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। অঞ্চল হচ্ছে পাবনা, ফরিদপুর, খুলনা, দিনাজপুর। আর নেতৃত্ব দিয়েছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এর কারণ ছিল নীলকররা দরিদ্র চাষিকে বিঘা প্রতি মাত্র 2 টাকা দাদন দিয়ে তার জমিতে নীল চাষে বাধ্য করত। আর এর প্রভাব কী ছিল? যে এই বিদ্রোহের মাধ্যমে কৃষক, জমিদার, শিক্ষিত ও মধ্যবিত্ত হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়। এরপরে আসছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন হয়েছিল 1823 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোন কোন অঞ্চলে? পাঞ্জাব, বাংলা, বিহার ও খিরাট অঞ্চলে। এর নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ ও তিতুমির। এর কারণ ছিল ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে কোরআন নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ। আর এর প্রভাব ছিল ওয়াহাবি আন্দোলনের মূল লক্ষ্য ইংরেজ বিতাড়ন, তাই অনেকে একে জাতীয় আন্দোলনও আখ্যা দিয়েছে। অর্থাৎ এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ইংরেজদেরকে বিতাড়িত করা, অর্থাৎ ইংরেজ মুক্ত একটি দেশ গঠন করা। এরপরে আসছে ফরাজি আন্দোলন। 1818 খ্রিস্টাব্দে এই আন্দোলনটি হয়েছিল। এই অঞ্চল ছিল ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ। নেতৃত্ব দিয়েছিলেন হাজি সৈয়দ উল্লাহ। আর এর কারণ ছিল ভারতকে ইসলামের দেশে পরিণত করা। আর এর প্রভাব ছিল ফরাজি আন্দোলনে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি মূলত ছিল একটি কৃষক বিদ্রোহ। ফরাজি আন্দোলনে ধর্মীয় ভাব যুক্ত থাকলেও এটি মূলত ছিল একটি কৃষক বিদ্রোহ। তো এই গেল আমাদের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর বন্ধুরাও যাতে এই প্রশ্নোত্তরগুলি পেতে পারে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে।